আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু শাহিনা নিপাস কিচেন। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে বাচ্চারা, বিশেষ করে আমার বাচ্চা, চিকেন বার্গার খাওয়ার জন্য খুবই বায়না ধরে, কিন্তু এই চিকেন বার্গার তৈরি করা কিন্তু বেশ ঝামেলার কাজ। আর এই চিকেন বার্গারের বিকল্প হিসেবে আজকে আমি আপনাদেরকে এমন একটা বার্গারের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা তৈরি করা একদমই সহজ, আর যেই উপকরণগুলো থাকে সেগুলো সমস্ত আমাদের ঘরোয়া উপকরণ। আর এরকম একটি চিকেন বার্গারের খরচ দিয়ে আপনি চারটি এরকম বার্গার তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চা থেকে বড় কেউ কিন্তু খেয়ে বুঝতে পারবে না যে আপনি তাকে চিকেন বার্গার দিয়েছেন নাকি অন্য কোনো বার্গার দিয়েছেন। আর খেতে যে এতটা সুস্বাদু, আপনি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। আর এর জন্য আমাদের মেন যে উপকরণ লাগবে সেটা হচ্ছে আলু। আর আলু কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, আর এই আলুটাকে প্রথমেই আমি খুব ভালো মতো সেদ্ধ করে এর ছিলকাটাকে ফেলে দিয়েছি। এবারে আলুটাকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবারে এখানে আমি অল্প কিছু পরিমাণে উপকরণ ব্যবহার করব, যেগুলো সবসময় আমাদের ঘরেই থাকে। আর এর জন্য আমি প্রথমেই সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি কেউ ঝাল খেতে না চান তবে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবং দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। কর্নফ্লাওয়ারের বদলে আপনি ময়দা দিতে পারেন। এবং 2টা পাউরুটির স্লাইসকে আমি এরকম গুঁড়ো করে নিচ্ছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট সামান্য একটু পরিমাণে, এবং সামান্য একটু পরিমাণে সয়া সস। যদি এখানে সয়া সস দিয়েছি আমি, তাই লবণটাকে কম দিয়েছি, কারণ সয়া সসের ভিতরে অলরেডি অনেক লবণ থাকে। এবারে এই সব কিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। যদি এখানে সয়া সস কারো কাছে না থাকে তবে সেই ক্ষেত্রে ম্যাগি মশলাটাও দিতে পারেন 1 প্যাকেট। সব কিছু ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু সামান্য তেল ভরিয়ে নিচ্ছি, এবং এরকম গোল গোল বড় একটি গোলা হাতে নিয়ে নিচ্ছি, এবং এরকম গোল গোল করে ঘুরিয়ে চ্যাপটা করে নিচ্ছি। এটাকে ঠিক কী নামে ডাকে আমার এই মুহূর্তে খেয়াল নেই, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এটাকে কী বলা হয়। ঠিক এরকম শেপে দিচ্ছি, এবং ঠিক এর পুরুত্বটা এরকম হবে, 1/2 ইঞ্চি সাইজের হবে। খুব বেশি পরিমাণে কিন্তু মোটা করা যাবে না, তাহলে ভালো লাগবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এরকম 4টি মাঝারি সাইজের গোল চাকা বানিয়ে নিয়েছি। এবারে আমি ব্রেড ক্রাম্পসের মাঝে এগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে খুব ভালো মতো ব্রেড ক্রাম্পস এর চারিদিকে লাগিয়ে নিচ্ছি। চাইলে আপনারা সরাসরিও তেলে ভাজতে পারেন, তবে ব্রেড ক্রাম্পসটা লাগিয়ে নিলে ভাজতে যেমন সহজ হয় ঠিক তেমনি খেতেও অনেকটা ভালো লাগে। এভাবে আমি সবগুলিকে ব্রেড ক্রাম্পসের মাঝে গড়িয়ে নিয়েছি। এবারে এগুলিকে ভাজতে নিয়ে চলে যাব। তার আগে এখানে আমি বার্গার বান নিয়েছি, আর এই বার্গার বানগুলোকে মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। দর্শক, আপনি যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন। অলরেডি আমি চুলার উপরে একটি ননস্টিকি তাওয়া বসিয়ে দিয়েছি, এবং এর মাঝে সামান্য একটু পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন হিট হয়ে আসবে সেই পর্যায়ে মিডিয়াম হিটে রেখে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে বেশি তেলেও এটাকে ভাজতে পারেন। যখনই ব্রেড ক্রাম্পসের এই কোটিংটা চার সাইডে ভালো মতো লেগে যাবে সেই পর্যায়ে চুলার জালটাকে একটু লো করে দেব, দিয়ে এটাকে একটু সময় নিয়ে 5 থেকে 7 মিনিট ভেজে নিব। এতে করে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর যখনই এরকম ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে এটাকে আমি তেল থেকে তুলে নিব। এবারে অন্য একটি তাওয়ার মাঝে বার্গার বানগুলোকেও একটু গরম করে নিচ্ছি, আর একটু লালচে করে এটাকে গরম করে নিলে এই বার্গারটা খেতে কিন্তু বেশ মজার হয়। এগুলো উল্টোপাল্টে গরম করে নিয়ে আসিস। এবারে আমি বার্গারটা তৈরি করে নিচ্ছি, আর এর জন্য এখানে আমি লেটুস পাতা দিয়েছি। লেটুস পাতাটা যে দিতেই হবে এটা কিন্তু নয়, আমার কাছে যেহেতু ছিল তাই আমি এখানে লেটুস পাতাটা দিয়েছি। এবারে এই গোল করে লেটুস পাতাটাকে প্রথমে বসিয়ে দিচ্ছি, এবং এরপরে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এই মেয়োনিজের রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এতে করে বাড়িতে এই দোকানের চেয়েও বেশি স্বাদে খুব কম খরচে মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন। এবারে আমি সেই বার্গারের চাকাটা বসিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি টমেটো, তার আগে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেকটা টেস্টি হবে। ব্যাস এবারে উপরে স্লাইসটা বসিয়ে দিচ্ছি, আর এভাবে তৈরি হয়ে গেল একেবারে কম খরচে দারুণ মজার চিকেন বার্গারের থেকেও বেশি মজার বার্গার। তবে দর্শক, আশা রাখছি আমার আজকের এই বার্গারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর এটা যে খেতে এতটাই মজার আপনি বানিয়ে খেলে তবে বুঝতে পারবেন। আজ তবে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।